শালা বট মা লাগে আমাদের মাইনাস হয়েছে, তোর মতো প্লেয়ার কে নিয়ে যায়, কোন পাগল ম্যাচে নিয়ে যায়? শালা বট, তোর জন্য কত বড় মাইনাস খাইছি। আমাদের বিবেস গিল আর আমাদের গিল্ডের প্লেয়ার হইতেছে যে পুরাই আগুন, তোকে কুত্তার মতো মারবো। তো হ্যালো গাইস, কি বলছো সবার, কেমন আছো তোমরা সবাই? গাইস তোমরা তো ভিডিওটি স্টার্টিং থেকে অবশ্যই বুঝতে পারছো আজকের ভিডিওটা কেমন হবে। তো গাইস আজকের ভিডিও কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে। আর গাইস আরেকটা সুখবর আছে, তো আমার পেজটা কিন্তু ঠিক হয়ে গেছে, তো আমার পেজ এখন থেকে আবার নিয়মিত ভিডিও দিব। তো তোমরা যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর পেজ হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবা। আর গাইস আজকের ভিডিওতে কিন্তু দুইটা উইকলি গিভওয়ে আছে, তো আমি ভিডিও যে কোনো একটা সময় বলে দিব তোমরা কেমন উইকলি গিভওয়ে জিততে পারবা। তো তোমরা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবা, সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা গিভওয়ে জিততে পারবা। তো আমরা বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো হ্যালো কৌশল ভাই, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। তোমার এই যে কৌশল ভাই WhatsApp এ একটা ভিডিও দিছিলাম, তুমি দেখছিলে? আরে তুমি আবার কি ভিডিও দিলা? আর আমার WhatsApp এর নোটিফিকেশন তো সব সময় অফই থাকে, তুমি কি ভিডিও দিছো আমি তো এখনো দেখি নাই। ভাই দেখো না ভাই, আমি তোমাকে WhatsApp এ ভিডিওটা পাঠাইছি, প্লিজ ভাই তুমি দেখো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখতেছি কি ভিডিও দিছো। আচ্ছা ঠিক আছে দেখাও। সালাম বট মা লাগে আমাদের মাইনাস হয়েছে, তোর মতো প্লেয়ার কে নিয়ে যায়, কোন পাগল ম্যাচে নিয়ে যায়? শালা বট, তোর জন্য কত বড় মাইনাস খাইছি। শালা বটের বাচ্চা বট, তোর কোনো যোগ্যতা আছে আমাদের সাথে গেম খেলার? তোর মতো প্লেয়ার আমাদের সাথে ম্যাচ খেলতে গেছে, তাই তো আমাদের মাইনাস হইলো। ওয়েট ওয়েট ওয়েট, দেখি এই বটের বাচ্চা বটারে কার গিল্ডে নিছে, কেমন শালা এই বটের বাচ্চা বটারে গিল্ডে নিছে, খারাপ একটু ওয়েট করো দেখি তো। ও বাই রে ভাই, এটা দি কাউসার গ্যাং এর, কাউসার বের গিল্ডের প্লেয়ার। লহল ভাই লল, কাউসার বের গিল্ডে এসব প্লেয়ার থাকে? আরে আরে থাকবে না কেন, ও যেমন বট ওর গিল্ড লিডার তো তেমন বট। আরে ওর গিল লিডার হচ্ছে ওর থেকে আরো বেশি বট। কি লে ভাই, আমি তোমাদের সাথে গেম খেলছি আর আমারে তোমরা গালি দিচ্ছ, এখন আমার গিল লিডার কি করছে? তোমরা যে আমার গিল লিডারটা হোন করতেছো, বারণ দিচ্ছি, জন্য তুমি আমার গিল লিডারকে কিছু বলো না। কই দিলাম, তোমরা যদি আমার গিল লিডারকে আলিয়াতে করতে গাও তাহলে তোমাদের খবর আছে। এই শালা বাটার বাচ্চা বট, তোর গিল লিডারে কিছু কইলে তুই কি কবি? কি কর্ম ছাইজা বলা দেয়া যাবো, তোমরা আমার গিল লিডারকে। এই শালা বটের বাচ্চা বট, মাথার শালা তোর লাইগা মাইনাস খাইছি, আবার তোর গিল লিডারে নাই কিছু কইতাম না। শালা বটের বাচ্চা বট, তোর লাইনে এসব পিলার রে কোন আবুলে গিল্ডে ঢুকাই, দেখ আমাদের বিবেস গিল আর আমাদের গিল্ডের প্লেয়ার হইতাছে যে পুরাই আগুন, তোকে কুত্তার মতো মারবো। আচ্ছা ভাই চলি, আমি এসকোডের ভিতরে পড়ে গেছি, আমার জন্য লিভার দিতে পারি নাই ভাইয়া, তোমাদের মাইনাসের জন্য চলি ভাইয়া, তোমরা খেলো আমি চলে যাই। এ শালার পুতশালা, চলে যাবি মানে তোরে কি আমরা এমনি এমনি যাইতে দিমু? যা শালা গ্রুপ থেকে যা। হ্যালো হ্যালো, এই কথা শুনতেছ তো, এরা কারা তোমার এইভাবে গালাগালি করতেছে? ভাই ওদের সাথে আজকে আমি গেম খেলতে গিয়েছিলাম, এই বলে আমি স্কোডের ভিতরে পাইছে গেছি আর ওগুলো মারা গেছিল, এর জন্য আমি লিভার দিতে পারি নাই, তাই দেখে মানুষ খাইছে, তাই দেখে আমার সাথে খারাপ ব্যবহার করছে। আর আমি বলছি তোমার কথা যাতে কিছু না বলে, কিন্তু তোমারও অপমান করছে। বুঝলাম না, একটা মেয়েতে মাইনাস খাইলে এভাবে অপমান করতে হয়, এভাবে গালাগালি করতে হয়? আচ্ছা এগুলো কি তোমার ফ্যান লিস্টের প্লেয়ার ছিল নাকি র্যান্ডম প্লেয়ার ছিল? হুম ভাই, এটা হলো আমার ফ্যান লিস্টে, আলাদা নাকি গিল্ডে ছিল, আর ওদের নাকি আবার বিবেস গিল্ড। কি বিবেস গিল্ড মানে, ওদের গিল্ডে কি বিবেস আছে? হুম ভাই, ওদের বিবেস গিল্ড। আচ্ছা ওরা কেউ কি এখন অনলাইন আছে? আছে আছে ভাই, ওরা তো অনলাইনে আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ডাকো তো দেখি ওদেরকে। আচ্ছা ভাই আমি ডাকতেছি। ভাই তোমারও কিন্তু অনেক অপমান করবো। আরে ওইসব কথা ভাত দাও, তোমার ডাকতে বলছি, তুমি তাড়াতাড়ি ডাকো, বেশি কথা কইও না। আচ্ছা আচ্ছা ডাকতেছি। ভাই ওলা তো আসতেছে না, আমি ওদের গ্রুপে যাই তোমার অ্যাড দিচ্ছি। আচ্ছা আচ্ছা যাও তাইলে। এ ফিউ মোমেন্টস লেটার, এই তো কাউথাল ভাই এলো। হ্যালো হ্যালো হ্যালো, এই তোমরা নাকি আমার গিল্ডের প্লেয়ারটারে অপমান করছো? হুম করছি তো, তো কি হইছে? কি হইছে মানে, কি হইছে মানে, তোমরা কাউসার ভাইয়ের গিল্ডের প্লেয়ার অপমান করছো, তোমাকে এত
বড় সাহস, তোমরা আমার গিল্ডের প্লেয়ারের কি সত্যি সত্যি অপমান করছো? হ্যাঁ। কি তোরা কাউসার ভাইয়ের গিল্ডের প্লেয়ারের অপমান করছো? তোকে এত বড় সাহস মানে কাউসার ভাইয়ের গিল্ডের প্লেয়ারের অপমান করছো? তুই আমারও অপমান করছো মানে কাউসার ভাইয়ের অপমান করছো? এই হালার গালা, তুই কোন সময় তাই কইতাছস কাউসার ভাই? কাউসার ভাইয়ের গিল্ডের প্লেয়ার, কাউসার ভাইয়ের অপমান করতে পারমু না শালা। কি রে তুই আমার অপমান করতেছস? আচ্ছা যাই হোক, তুই তো জানোস না আমি আমার গিল্ডের প্লেয়ারদের জন্য কত কত ডায়মন্ড খরচা করি। কি রে টাইগার, কস না কেন কনা মালটা করেন? কি রে আমি যেটা কমু সেটা তুই হ কবি, কোন ডারে না গবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ সিজন 8 এর বট শালা, বটের বাচ্চা বট, সাবধানে কথা কো। আমি হইলাম কাউসার ভাই, আমার লগে সাবধানে কথা কবি কিন্তু। কি সাবধানে কমু, সাবধানে তো কইতাছি তুই আমার বালের ভাই, আমার চ্যাটার বাল। বুঝতে পারছি, তো গোরে এভাবে কইলে হইব না, আমার আরো বাপনি দইব তো গো লগে। এ বেড়ে তুই তো জানোস না আমি আমার গিল্ডের প্লেয়ার গুলারে সবগুলারে টপ আপ কইরা দিই, সবগুলারে ডায়মন্ড টপ আপ কইরা কইরা দিই, ওগো গান ম্যাক্স কইরা দিই। তোরা যদি চাস এখন আমি চাইলে টাইগারের আইডিতে সব ইভোকান ম্যাক্স কইরা দিতে পারমু। তোরা চেনোস আমারে, আমি হইলাম কাউজার ভাই। ভাই রে ভাই, তোর চাপা নানি খালি গো, তোর নানি খালি গো, যা গ্রুপ থেকে যা। কি রে আমারে কিক মেরা দিল, বলার বাচ্চা বট সিজন 8 এর প্লেয়ার আমারে কিক মেরা দিল, আমার গিল্ডের প্লেয়ারের সামনে আমার অপমান করে কিক মারছে। ওগুরে আজকে দেখে নি মুভির জয়েন দি বর্ডার গো বাচ্চা। এ হালার গরে হালা সিজন 8 শালা বর্ডার বাচ্চা বট, তুই আমারে কিক মারছস, তুই কাউসার বাইরে কিক মারছস, তোর বুকে এত বড় সাহস তুই আমারে কিক মারছস? শালার গো শালা, তোর তো একবার কিক দিছি, দাঁড়া তোর আরেকবার কিক দিছি, তোরে কিক দিলে কি হইব? এ শালা কিক খা। কি রে আমারে আবারও কিক মেরা দিছে, প্রথমবার মারছে মারছে আবারও কিক মারছে। ওকে এত টাইগার অ্যাড দিতে যাই তো ওর গ্রুপে, আমারে কিক মারছে। ভাই রে ভাই, বর্ডার বাচ্চা বটগুলো আমারে কিক মারছে। কি রে টাইগার, তোমারও কিক মেরা দিছে? আই হাই রে, আমার গিল্ডের কোনো মান সম্মানই রাখলো না, আমারে তো কিক মারছে মারছে, এখন তোমারও কিক মেরা দিছে। আই হাই রে টাইগার, তোমারও কিক মেরা দিল? না ভাই, আমার তো কিক মারি না, আমি চলো আছি। আর ভাই তুমি ওদের গ্রুপে যাও না, ওদের গ্রুপে তুমি আরে কেডা কিক মারবো, তুমি কি পাগল হইছো নাকি? আজ পর্যন্ত তুমি কোনোদিন দেখছো কাউসার ভাই কারো কাছ থেকে কিক খাইছে? আর কেউ আমারে কিক দিতেও পারবো না, কেউ আমারে কিক দিছে নাকি কোনোদিন? হ্যাঁ, আজ পর্যন্ত কারো তো সাহস নাই কাউসার ভাইরে কিক দিব, কিন্তু আজকে দুই দুইবার কিক খাইলো। আরে আরে বর্ডার বাচ্চা বট, এসব কথা কাউরে কবি না, তুই তো জানোস আমি তো গিল্ডের লিডার আর আমি হইলাম কাউসার ভাই, এসব কথা যেন কেউ না শুনে। তোরে কিন্তু গিল্ড থেকে কিক মারা দিমু কইয়া দিলাম। ও আচ্ছা কাউসার ভাই, ভাই বিগ ফ্যান, ভাই বিগ ফ্যান। ওকে এবার ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওই বট দুটা কই, শালা বর্ডার বাচ্চা বট গুলা কই, ওগুলো ডাকো, ওরা কি অফলাইন গেছে নাকি অনলাইন আছে দেখো, ওগুলো ডাকো, আজকে ওগুলো খবর আছে। খবর আছে মানে ওরা তো আপনারে কিক মারছে, আর ওদের কি বাড়া করবেন আপনি? আরে তোমারে ডাকতে বলতেছি, তুমি ডাকো, বেশি কথা কইও না, ওদেরকে ডাকো, আজকে ওগো কবরই আছে। আচ্ছা আচ্ছা ডাকতেছি। এই তো আছে। কি রে বর্ডার বাচ্চা বট, আবার গ্রুপ ফেলি কেন? বয় তো গ্রুপ থেকে চলে আইছস। এ বর্ডার বাচ্চা বট, আমরা বয় পামো মানে? তুই চেনোস আমারে? আমি যে তোরে বয় পামো, তুই চেনোস আমারে? তোরে চিনমু না কেন? তুই না ইউটিউবার যে বালের স্ক্রিপ্টেড ভিডিও বানাস? আলাই কয় কি ভাই রে ভাই, এই পোলাই কয় কি? আমি নাকি স্ক্রিপ্টেড ভিডিও বানাই? এ বর্ডার বাচ্চা বট, কেডা স্ক্রিপ্টেড ভিডিও বানাই? ওকে ঠিক আছে, স্ক্রিপ্টেড ভিডিও বানাস না তো? আচ্ছা আয়, তোর সাথে আজকে সিরিয়াস কাস্টম খেলবো। আয়। হ হ টম ভাই, আজকে ওদের সাথে সিরিয়াসলি কাস্টম খেলবো। হ আজকে সিরিয়াসলি কাস্টম খেলবো তোর সাথে, আয় কাস্টমে আয়। আর আজকের কাস্টমটা কেমন হইব আমি তোরে কই? তোরা যদি কাস্টমে জিততে পারস তাহলে আমাদের বিবেস গিলটা তো করে দিয়া দিমু, না হলে নষ্ট করে দিমু। লল ভাই লল, তোদের এই ভালের বিবেস গিল আমাকে লাগবো না, তোদের গিল তোরাই রাখ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নষ্ট করে দিমু। আর আমরা যদি জিততে পারি তাহলে তো ওই ফকিন্নি মার্কা গিলটাও নষ্ট করে দিতে হইব। আরে না রে ভাই, আমি এত সুন্দর গিলটা কেমনে নষ্ট করবো ভাই? এখানে সবগুলো আমার কলিজার ভাই ব্রাদার, ওরা আমার অনেক ভালোবাসে, তাই আমার গিলটাই আছে, কোনো স্বার্থ ছাড়াই। আর আমার গিলটা কিন্তু এখনো 5 লেভেলে পড়ে আছে, তাও ওরা আমার গিলটা আছে, একবারও বলে না যে আমরা গিল থেকে চইলা যামু, গিলটা 5 লেভেল, সবাই আমার অনেক ভালোবাসে ভাই, আমি গিলটা নষ্ট করতে পারবো না, সবগুলাই আমার ভালোবাসার মানুষ আছে আমার গিলতে। এসব ভালোবাসা টালোবাসা কাজ আসতো না, তোরা যদি হাইরা যাস তাহলে তোকে এই গিলটা নষ্ট করে দিতে হইব। আচ্ছা ঠিক আছে, গ্রুপটা আমার দাও, আমি কাস্টম খুলতাছি। A few moments later. তো গাইস তোরা কিন্তু ফাইনালি কাস্টমটা ওপেন করে ফেলছে, আর আমি একটু অসুস্থ, তো এই জন্য কাস্টমে আমি চিল্লাইতে পারতাছি না, আমরা গেম প্লে ধিমো। এই দেখো আমাদের এদিকে টাইগার অলরেডি ডাউন হয়ে গেছে, ভাই রে ভাই আমি কেমনে রাউন্ডটা নিমো? তো দেখো আমাদের টাইগার কিন্তু অলরেডি ডাউন হয়ে গেছে, ভাই আমার যেব হোক রাউন্ডটা নিতেই হইব, ভাই কেমনে নিমো? দেখো দুইজনে কিভাবে রাস দিতেছে, ভাই রে ভাই আমার যেব হোক এই রাউন্ডটা নিতেই হইব, যদি এই রাউন্ডটা নিতে না পারি আমাদের কিন্তু একটা রাউন্ড চলে যাব। তো আমি একজন আছি আর ওরা দুইজন, আমি এদিক থেকে কি রে ভাই একটা খুঁজে পাইতেছি না, যেভাবে হোক আমাদের আজকে
রাউন্ড আই হাই রে ওয়ানটা পড়লো না। ও ভাই রে ভাই দুইটা লাগাই দিয়েছি 48-48। তো আমি এদিক থেকে যাই আর ডাইরেক্ট রাস দিমো, ডাইরেক্ট রাস দিয়ে বোর্ডের হচ্ছে বোর্ড। ও ভাই ভাই রে ভাই এতগুলো মারার পরে ডাউন হইলো ভাই, এম বিপটি এত বাজে হয়ে গেছে। তো ফাইনালি একটা ডাউন করে দিয়েছি ওর, একটা কনফার্ম করে দিই। এরপর এখন আসে আর একটা যে টম ওই এসেটের প্লেয়ার ওই আছে, ওরে যেভাবে হোক মারতে ওই বোরে মাইরে রাউন্ডটা নিতে পারলে বাঁচমো। তো আজকে যেভাবে হোক ওরে মারমই মারমো, ওর ওয়াল মারতেছে ভয় বোর্ডের হচ্ছে পরে এনে। ভাই রে ভাই এম বিপটি এগুলো কি ড্যামেজ দিতেছে ভয়, ওর যেভাবে হোক মারতে হইব না হলে আমরা রাউন্ডটা নিতে পারবো না। তো এইদিকে যাই ওরে বোর্ডের হচ্ছে কি রে ভাই আমারে কেমনে মারলো ভাই, ওয়ান টেপ মেরা দিছে। তো কোনো ব্যাপার না, এরপর রাউন্ডটা দেখা যাক কি হয়। তো গাইজ ফাইনালি আমরা দুই নাম্বার রাউন্ডে চলে আসছি, দেখা যাক এই রাউন্ড আমরা কি করতে পারি। আমাদের এদিকে কিন্তু একটা প্লেয়ার অলরেডি ডাউন করে দিয়েছে, তো আমি এটা কনফার্ম করে দিই। এরপর দেখা যাক বোর্ডের হচ্ছে ও ভাই রে ভাই কি হেড মারলাম। তো ফাইনালি আমরা আরেকটা রাউন্ড জিতে গেছি ভাই রে ভাই, ওরা একটা রাউন্ড জিতছে আমরা একটা রাউন্ড জিতে গেছি। তো এখন আমাদের ড্র, ওদের এক রাউন্ড আমাদের এক রাউন্ড। তো দেখা যাক এবারে তিন নাম্বার রাউন্ডে কি হয়। তো ফাইনালি আমরা তিন নাম্বার রাউন্ডে চলে আসছি, তো এবার আমরা দেখি এটা নিতে পারি কিনা ভাই রে ভাই। ওরা দুজন একসাথে তো আমার সামনে একটা ও ভাই রে ভাই সাব্বির রে, ওরে মাইরা দিছি আমি MP40 দিয়া। তো এখন আরেকটা প্লেয়ার আছে, দেখা যাক এটা আমরা দুইজনে মিলে মারতে পারি কিনা। যদি মারতে পারি তোমরা ভিডিওতে একটা লাইক করে দিবা, আর গাইস তোমরা যারা যারা ভিডিওটা ও ভাই রে ভাই মাইরা দিছে। তো ফাইনালি আমরা আরেকটা রাউন্ড নিয়ে নিছি, মানে আমাদের এখন দুই রাউন্ড আর ওদের এক রাউন্ড, ওদের থেকে আমাদের এক রাউন্ড বেশি আছে। তো গাইস তোমরা যারা যারা ভিডিওটা এতটুকু দেখছো আমি জানি তোমরা আমাকে ভালোবাসো বিদায় এতটুকু ভিডিওটা দেখছো। তো তোমরা ভিডিওতে একটা লাইক করে দিয়ে কমেন্টে লিখে দাও লাভ ইউ কাউসার ভাই, তো আমি বুঝতে পারবো তোমরা কে কে ভিডিওটা সম্পূর্ণ দেখছো। তো দেখা যাক আমরা এই চতুর্থ নাম্বার রাউন্ডটা নিতে পারি কিনা ভাই রে ভাই। ওরা আমাদেরকে বলছে আমাদের গিলটা নষ্ট করে দিতে হইব, তো দেখা যাক আমরা এই রাউন্ডটা নিতে পারি কিনা। তো ফাইনালি আমরা রাস দিয়ে দিছি, তো এখন আমি এদিকের প্লেটার মারার ট্রাই করতেছি, আমার ওয়াল পড়ে না। আই হাই রে আমার ডাউন করে দিছে ভাই, আমার কিল কনফার্ম করে দিছে টাইগার, তোমারে নিতে হইব রাউন্ডটা। দেখা যাক আমাদের টাইগার রাউন্ডটা নিতে পারে কিনা ভাই, দেখো আমার নেট কত সমস্যা করতেছে। তো আমাদের টাইগার কি রাউন্ডটা নিতে পারবে গাইস, তোমরা কমেন্ট করো টাইগার কি রাউন্ডটা নিতে পারবে। তো ওই দিক থেকে যাই টাইগার এখন রাস দিয়ে ট্রাই করতেছে, দেখা যাক আমাদের টাইগার মানে আমাদের টাইগার পিচ্ছি সে রাউন্ডটা নিতে পারে কিনা। তার সামনে কিন্তু দুই দুইটা প্লেয়ার আছে, তাও বিবেশ গিল্ডের প্লেয়ার, দেখা যাক দুই দুইটা বিবেশ গিল্ডের প্লেয়ারে মারতে পারে কিনা আমার গিল্ডের। কি যে ভাই রে ভাই কি মাইট দিতেছে এটা ভাই, এর টম কিন্তু অনেক ভালো খেলতেছে UMP দিয়া। তো কোনো ব্যাপার না, ওদের সাথে আমাদের রাউন্ড মিললা গেছে, দুই দুই রাউন্ড হয়ে গেছে। তো আমাদের যেভাবে হোক এই রাউন্ডটা নিতে হইব, তো দেখা যাক আমরা রাউন্ডটা নিতে পারি কিনা। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো গাইস পঞ্চম রাউন্ডও কিন্তু আমরা রাস দিয়ে দিই, রাস দেওয়ার সাথে সাথে আমাদের টাইগার কিন্তু একটা ডাউন করে দিয়ে সামনে আসছে অ্যাসেট, অ্যাসেটও আমাদের ডাউন করে দে। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। না না কোনো কষ্ট নাই, কারণ আমাদের টিমমেট আমার পাশেই আছে, আমাদের টাইগার ভাই যেখানে রিভাইভ পামু সেখানে। তো ফাইনালি আমাদের টিমমেট আমারে রিভাইভ দিয়ে দে, এরপর দেখো অ্যাসেটের আমরা কি করি। আমি মেডিকেট করতে করতে আমাদের টাইগার যায় টাইগারের মতো একটা প্লেয়ারে ডাউন করে দে। তারপর এখন আরেকটা প্লেয়ার আছে, আরেকটা প্লেয়ার আমাদের টিমমেটে ডাউন করে দেয়, আর আমি MP40 দিয়ে মাইরা দিলাম। ফাইনালি আমরা উইনার। তো ফাইনালি আমরা এখন উইনার হয়ে গেছি, এখন দেখবো যে ওদের রিয়াকশনটা কেমন। ওরা বলছিল যে ওরা হারলে ওদের গিলটা ডিসেবল করে দিবে, আর আমরা হারলে আমাদের গিলটা ডিসেবল করতে হবে। তো এখন আমি ওদের গ্রুপে যাবো আর ওদেরকে বলবো যে ওদের গিলটা ডিসেবল করে দিতে। আর একটা গিল বানানো যেমন সহজ না, তেমনই একটা গিল নষ্ট করাও সহজ না। একটা গিল নষ্ট করা হয়তো খুব তাড়াতাড়ি ইজি, একদম নষ্ট করা ইজি, বাট একটা গিল্ডের জড়িয়ে থাকে 50 জন মানুষের ভালোবাসা, অনেক ইমোশন। সেটা কিন্তু একজন লিডারই বলতে পারবে যে তার গিল্ডে কি আছে, তার গিল্ডটা কেমন। তার জন্য একজন লিডার চাইবে না যে তার গিল্ডটা নষ্ট হয়ে যাক। তো আমি ওদেরকে বলবো না যে তোমাদের গিল্ডটা নষ্ট করে দাও, বাট বলবো হয়তো ওদের সাথে একটু ফান করবো যে তোমাদের গিল্ডটা নষ্ট করে দাও, দেখবো তাদের রিয়াকশনটা কেমন। তো এখন ওদের গ্রুপে যাওয়া যাক। A few moments later. ভাই ভাই আপনারা তো অনেক ভালো খেলছেন, একজনে মারা গেলে আরেকজন অনেক ভালো ব্যাকআপ দিছেন। আর আমাদের সাব্বির ভাই এটা কি খেললো, একটু ব্যাকআপ দিলেই হইতো। আরে ভাই ভাই আমার নেট সমস্যা ছিল ভাই। আরে ভাই এসব কথা বাদ দাও, তোমাদের না গিল ডিসেবল করার কথা ছিল, তোমরা তো বলছিলা যারা হারবে তাদের গিলটা নষ্ট করে দিতে হইব, এখন তোমাদের বিবেশ গিলটা নষ্ট করে দাও। আচ্ছা আচ্ছা বাদ দেন বাদ দেন, ওইসব বাদ দেন, কারো গিল ডিসেবল করা লাগবে না। ভাই ভাই ভাইটা আমাদের অনেক শখের গিল ভাই, আমাদের বিবেশ গিল ভাই, ভাই প্লিজ এটা নষ্ট করেন না ভাই। আরে টাইগার ভাই ভাই সরি তোমার সাথে এভাবে ব্যবহার করার জন্য ভাই, তুমি কাউসো বাইরে এবার একটু বুঝে বলো না ভাই, আমাদের গিলটা যেন নষ্ট না করে। আচ্ছা আচ্ছা কাউসাল ভাই এবার ওদেরকে মাফ করে দাও, ওদের গিলটা নষ্ট করলো না। ভাই ভাই সরি ভাই সরি, আমাদের বিবেশ গিলটা নষ্ট করেন না। আরে ভাই আমি হইলাম একটা গিল লিডার, আর গিল কি সেটা আমি অনেক ভালো করে জানি। হয়তো আপনাদের গিল্ডে বিবেশ আছে আর আমাদের গিল্ডে বিবেশ নাই, বা গিল সবগুলোই একই। গিল্ডের 50টা প্লেয়ার যদি ভালো না বাজতো অ্যাডমিনরে, মানে
গিল্ড লিডারে যদি ভালো না বাসতো তাহলে গিল্ডে থাকতো না। তেমনি আপনারও 50টা প্লেয়ার ভালোবাসে বিদায় আপনার গিল্ডে আছে, হুদাই আপনার গিল্ডটা নষ্ট করবেন কেন ভাই? আমরা হয়তো কাস্টম খেলছি, হয়তো রাগের মাথায় অনেকে অনেক কিছু বইলেও ফেলছি, আপনিও বলছেন আমিও বলছি, তো আমি যা বলছি সেটার জন্য সরি ভাই, আপনাদের গিল্ডটা হুদাউদি নষ্ট করতে হইব না। ওকে ভাই থ্যাংক ইউ, ভাই 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 থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাই আপনারা থাকেন তাহলে আমি গেলাম ভাই। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর পেজ নতুন হয়ে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিবা। তো আর গাইস তোমরা যদি কম দামে দ্রুত ডায়মন্ড অফ করতে চাও চাইলে আমার থেকে করতে পারো, তোমাদেরকে জোর করবো না, তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা স্ক্রিনের উপর যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে তোমরা ডায়মন্ড অফ করতে পারবা খুব অল্প সময়ে। আর গাইস তোমরা এই নাম্বারে ভুলো কল দিবা না, যদি কল দাও তাহলে আমার সেলার বিরক্ত হয়ে তোমাদেরকে ব্লক করে দিতে পারে, তখন তোমরা মনে কষ্ট পাবা বাবা আমি ব্লক করে দিছি, তো তোমরা কল দিবে না, মেসেজ দিয়ে ডায়মন্ড অফ করবা। তো আজকে এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।